বই পড়ায় স্বাগত জানাচ্ছি, আমি হাফিজ। আজ পড়ছি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের একটি বিখ্যাত গল্প, পানকৌড়ির রক্ত। পানকৌড়ির রক্ত গল্পটি আমরা সংগ্রহ করেছি আল মাহমুদের শ্রেষ্ঠ গল্প থেকে। এটি প্রকাশিত হয়েছে আদর্শ প্রকাশনী থেকে। শুরু করছি পানকৌড়ির রক্ত। প্রথমে কালো পাখিটাকে আমি দেখিনি। আমার লক্ষ্য ছিল একটা সাদা বগার উপর। বগাটা ছিল বিশাল আর ধবধবে সাদা। নিশ্চিন্ত মনে ঘাড় বাঁকা করে স্বচ্ছ পানির ভেতর সে তার ধারালো চঞ্চু উঁচু করে ঠোকর মারার জন্য প্রস্তুত হয়েছিল। আমিও ধীরে সুস্থে পা ফেলেই যাচ্ছিলাম। বেশ একটু দূর থেকে গুলি করলেই যে বিশ্রদিশ পাখিটাকে ফেলা যাবে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না। আর এছাড়া আমার তাড়াহুড়ো না করার অন্য একটা কারণও ছিল। এই অঞ্চলে বালিহাঁস বা বটকল জাতীয় লোভনীয় বড় পাখি যা শিকারীরা দেখা মাত্রই সতর্ক হয়ে যায় তা ছিল না। সারা মাঠ আর বিলজুড়ে কেবল কটা ধূসর কালিবগা আর ধলাবগা উড়ে বেড়াচ্ছে, আর ওরাউড়ি করছে শালিকের ঝাঁক। তাদের কুচ্ছিত চিৎকারে কানে তালা লেগে যায়। পাশ দিয়ে গেলেই উড়ে পালাতে গিয়ে মহা চেঁচামেচি জুড়ে দিচ্ছে। এই হতচ্ছাড়া শালিকগুলোকে নিয়ে কি করে যে জীবনানন্দ দাস কবিতা লিখতে পারলেন তা আমি এখনও বুঝে উঠতে পারিনি। আমি বন্দুকটাকে যথাসম্ভব নিষ্পৃহভাবে ডান হাতে নিয়ে আস্তে পা ফেলে হেঁটে যাচ্ছিলাম। মাঠটা পার হয়ে বিলের কাছে পৌঁছাতেই দেখলাম বিলও শুকিয়ে গেছে। কোথাও গর্তে টর্তে একটু আধটু পানি জমে থাকলেও সারা মাঠই হাঁটু সমান কাদাতে ভর্তি। এখন শীতের মাঝামাঝি সময়, পৌষ মাস। বিল শুকিয়ে গিয়ে কাদাটা হয়েছে বনশুয়োরের চামড়ার মতো ভারী আর নরম। এর উপর এই কদিনেই আবার এক ধরনের ঘাস জন্মেছে, দেখলে মনে হবে এরা বুঝি বাতাসের সাথে বাড়ে। কাদার ওপর লম্বা পাপড়িওয়ালা ফুলের মতো ছড়িয়ে আছে ঘাসগুলো। রক্ষা এ জাতীয় ঘাস ঘন সংবদ্ধ হয় না, বেশ দূরে দূরে ছড়ানোভাবে থাকে। ফলে দূর থেকে বিলটাকে নতুন ঘাসে ঢাকা সবুজ চত্বরের মতো মনে হলেও কাছে এলে অন্যরকম। তখন মনে হয় অকুল কাদার তরঙ্গের মধ্যে কয়েকটা সবুজ পাপড়িওয়ালা অচেনা ফুল ফুটেছে। আমি সাদা বগাটার দিকে এক ঝলক তাকিয়ে কাদায় নামলাম। আমার প্যান্ট আগেই গোটানো ছিল, শুধু একটু হাঁটুর উপর টেনে তুলে কাদায় পা রাখলাম। না, একেবারে হাঁটু পর্যন্ত দেবে গেল না। আমি সতর্ক থাকাতেই সম্ভবত মাত্র গোড়ালিটা ডুবেছে। এখন থেকে আমি পা টেনে সতর্ক হয়ে হাঁটছিলাম। বগাটাকে এখন প্রয়োজনীয় দূরত্বের মধ্যে দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে একটু সুবিধা মতো জায়গা থেকে গুলি করব। আমি সেরকম সুবিধা মতো একটা জায়গা খুঁজছিলাম। আমার সামনেই ছিল পাপড়িওয়ালা ঘাসের একটা বড়সড় সবুজ ফুল। এর উপর দাঁড়িয়ে তাক করলে মন্দ হয় না। আমি আস্তে আস্তে, যাতে ঘাসের উপর পাপড়িগুলো দেবে না যায় এমনভাবে, পা টিপে উঠে দাঁড়ালাম। আমার পায়ে জুতা ছিল না, ঘাসের চাবড়াটা একটু চেপে গেল বটে, কিন্তু বেশি দূর দেবে গেল না। আমি আরো সাবধানে দুই পা ফাঁক করে দাঁড়ালাম। আর একটু পা প্রসারিত করে দাঁড়াতে পারলে ভালো হতো, গুলি চালাতে বেশ সুবিধা হতো। বন্দুকের ধমকটা বগলের নিচে দিয়ে চালিয়ে দেওয়া যেত। ঘাসের চাবড়াটা এত বড় নয় যে আর একটু সুবিধা করে দাঁড়ানো যাবে। আমি একবার চারদিকটায় নজর বুলিয়ে নিলাম। আমার পেছনে প্রায় পোয়া মাইল দূরে আমার শ্বশুর বাড়ির গ্রাম দেখা যাচ্ছে। বারবাড়ির ঘরের সামনে আজ শুকনো ঘরের স্তূপে দুই গাই মুখ লাগিয়ে খাচ্ছে, পাশে বিশাল আম গাছটা দাঁড়িয়ে। আমি বন্দুক নিয়ে রওনা হওয়ার সময় আমার স্ত্রী আদিনা রসিকতা করে বলেছিল, আমার জন্যে ধনেশ পাখির ঠোঁট নিয়ে এসো, না ফেরা পর্যন্ত আমি এখানেই গাছের নিচে দাঁড়িয়ে থাকব। থাকো দাঁড়িয়ে, শুধু ধনেশ পাখির ঠোঁট কেন, তোমার জন্য বাতাসের পালক তুলে নিয়ে আসবো।
আমার কথা শুনে আদিনা মুখে কাপড় চাপা দিয়ে এমনভাবে হেসে উঠেছিল যে হাসির কাঁপুনিতে তার পিঠটা নুয়ে পড়েছিল। সে হাসতে হাসতেই আশেপাশে পেছনে চেয়ে দেখছিল, শেষে কেউ আবার আমাদের স্বামী স্ত্রীর হাসাহাসিটা দেখে ফেলে এ ভয়ে আদিনা তটস্থ। আমাদের বিয়ে হয়েছে আজ 7 দিন। আমাদের ঠাট্টা মস্করা মুরব্বীরা কেউ দেখে ফেললে ভারী শরমের ব্যাপার হবে বলে আদিনা মনে করে। অথচ আদিনাকে ঠিক গ্রামের মেয়ে বলা যায় না, বাপ মা সহ আদিনারা কুমিল্লা শহরে বাসাবাড়ি করে আছে। আমাদের পাশের বাড়িটাই তাদের বাসা, 15 বছর ধরে তারা আছে আমাদের পাশে। তার আব্বা গোমতীর বাঁধের 3 নম্বর তদারকি অফিসার, 5টি সন্তান নিয়ে একটি পরিশ্রমী পরিবার। বড় 2 ভাই মোটর বাইসাইকেল রিক্সা ইত্যাদির খুচরা পার্টসের একটি ছোটখাটো দোকান কষ্টে সৃষ্টে চালিয়ে যায়। আদিনার ছোট 2 বোন স্কুলে পড়ে আর আদিনা কলেজে। এবারে ম্যাট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছে, আর ভর্তি হওয়ার পর আমাদের বিয়ে, আমার বউ। আমি দেখলাম ধনেশ পাখির ঠোঁটের আশায় আদিনা আমের ছায় দাঁড়িয়ে নেই, আর মুখ ঘুরিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি আমার লক্ষ্যবিন্দুটি আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গলা বেশ লম্বা করে দেখছে, হাবভাবটা চকিত হয়ে উঠেছে। আমার আর দেরি করা ঠিক হবে না। আমি আমার একনলা বন্দুকটা সোজাসুজি সামনের দিকে তাক করলাম। আশ্চর্য, পাখিটা কি ভেবে যেন তার ভয়ের ভাবটা মুছে ফেলে আবার পানির দিকে মুখ নামিয়েছে। গুলি করলাম। পাখিটা তাসের ঘরের মতো পানির উপর সাদা 2টি বড় পাখা মেলে বিছিয়ে দিল, একটুও নড়ছে না। বন্দুকের আওয়াজ বেশি বড় হলো না, কিংবা হয়তো বেশ জোরেই হয়েছে, আমি ঠিক ধরতে পারিনি। সব শিকারীরই গুলি করার মুহূর্তে স্নায়ু উত্তেজিত থাকায় কর্ণকুহরের শব্দের ধাক্কা কোনোরূপ ক্রিয়া করে না বলে জানি। আমারও বোধ হয় তেমনই ঘটল। আমি বন্দুকটা তাক করে কার্তুজের খোলসটা ফেলে পেছনে তাকালাম। হ্যাঁ, বন্দুকের শব্দে আদিনা আবার 2 শ্যালিকাকে নিয়ে আমগাছের নিচে এসে দাঁড়িয়েছে। শালিরা হাত নেড়ে কি যেন বলছে, আমিও হাত তুলে সাড়া দিলাম। আর ঠিক তখনই কালো পাখিটাকে দেখলাম। চান্ধল বিলের পাশ দিয়ে যে ছোট খালটা মেঘনায় গিয়ে মিশেছে, সেই খালের কিনারায় নাও বাঁধার একটা শুকনো বাঁশের আগায় পাখিটা উড়ে এসে বসল, কালো একটা বড় সাইজের পানকৌড়ি। আমার অবস্থান থেকে বাঁশটা 25 গজ হবে না। পাখিটা বসার সময় একটা সুন্দর শব্দ করছিল আর ভেজা পাখা নাড়ছিল। পাখিটার বসায় পাখা নাড়ায় গায়ের কুচকুচে কালো রঙে একটা জীবিকা বিজয়ী প্রাণীর দর্প ফুটে বেরোচ্ছিল, সতর্কতা মিশ্রিত এক ধরনের দৃষ্টিপাতে, যা কেবলমাত্র বুনো পাক পাখালিরাই পারে। পানকৌড়িটা আমাকে একবার দেখে নিয়ে খালের পানির দিকে তাকালো। আমি মুহূর্তে অনেক দূরে দাঁড়ানো আদিনাকে ভুলে গিয়ে পাখিটাকে নিরীক্ষণ করতে লাগলাম। দেখা মাত্রই পাখিটাকে আমার বেশ ভালো লেগেছে। বলা যায় পাখিটার স্বতঃস্ফূর্তি ও সৌন্দর্য আমার মন কেড়ে নিল। কোথায় যেন আদিনার সাথে পাখিটার একটা মিল আছে। আমি সাদা বগাটার পানিতে ভেসে থাকা শরীরটার দিকে একবার তাকিয়েই চোখ ফিরিয়ে নিলাম। আদিনার সাথে পানকুড়িটার কোথায় অমন মিল আছে আমি ধরতে পারছিলাম না। অথচ পাখিটা যতই পালক ঝাড়ছে, গ্রীবা দুলিয়ে এপাশ ওপাশ দেখছে, ততই মনে হচ্ছে আমি আদিনার মধ্যে এরূপ ভাবভঙ্গি দেখেছি। অথচ আদিনার ডানা অথবা চঞ্চু থাকা একটা অসম্ভব ব্যাপার, নেইও ভাবভঙ্গি দেখেছি। অবশ্য আদিনার গায়ের রং ময়লা, ময়লা বললে যেমন একটা মায়া মমতাময় কালো রঙকে বোঝায়, আমার স্ত্রীর গাত্রবর্ণও তেমনই। একটা বিষয়ে পাখিটার সাথে আমার 7 দিন আগে বিয়ে করা স্ত্রীর একটা মিল খুঁজে পাচ্ছিলাম, সেটা তরতাজা একটা সতেজ ভাব। আদিনা কালো হলেও যেমন তার চামড়ায় সতেজ ভাবটা সবসময় লেগে থাকে, পাখিটার কালো তেলতেলে পালকের মধ্যেও তেমনই ভাবটা দেখেই আমি চিনতে পেরেছি। মাঝে মাঝে সকালবেলার শিশির ভেজা ঘাসেও
এই সরল ঔজ্জ্বল্য আমার মন ভুলিয়ে দিলে আমি আদিনার কথা ভাবি। আমি যখন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি, তখন ফ্রক পরা একটা শ্যামলা মেয়েকে দেখতাম আমার বিধবা মায়ের সাথে বেশ ভাব জমিয়ে বারান্দায় কথা বলছে। মেয়েটি পাশের বাসার আকিল সাহেবের মেয়ে আদিনা। রোববার সে প্রায়ই মায়ের কুটনো কৌটায় সাহায্য করতে আসত। কখনো দেখতাম আমার মায়ের আতপাকা চুল বিলি করে দিতে দিতে শুকনো আচার চুষছে। যে বয়সে কিশোরীরা তাদের হঠাৎ গড়ে ওঠা শরীর সম্বন্ধে সচেতন থাকে না, আদিনার বয়স ছিল সে বয়স, বড়জোর 10 কি 11, 12-13 হতে পারে, আমি ঠিক জানি না। দেখতে যদিও সে হালকা পাতলাই ছিল, তবু তার বাহু এবং বক্ষবিতান সুডৌল হয়ে উঠেছিল। সে কমলা রঙের খাটো ফ্রক পরত বলে একদিন আমি তার উড়তো দেখে ফেলেছিলাম। সে নীল ডাউনের মতো হয়ে বারান্দায় মায়ের চুলে আশ্রয় দিচ্ছিল। ঠিক সে সময় মায়ের চালতার আচারে কাওয়ায় সে বসলে মা কাওয়া তাড়াতে উঠলেন। পরার ঘর থেকে আমি তখন নীল ডাউন অবস্থায় থাকা আদিনার উরুযুগল দেখেছিলাম। কারুকার্যময় খিলানের বিশাল দুটি থামের মতো মনে হয়েছিল হাঁটুর উপরের অংশকে। আদিনা তার খাটো ফ্রকটাই আবার শাড়ির আঁচল গোজার মতো করে দুপাশ থেকে জমিয়ে নাভির উপর বেঁধে কাজ করত বলে আমি দেখার সুযোগটা পেয়ে যাই। আদিনা আমার পরার ঘরেও মাঝে মধ্যে আসত, অকারণে নয়। সিগারেট ধরানোর আগুন চাইলে মা রান্নাঘর থেকে দেশলাই অথবা সোলার ডগায় আগুন দিয়ে আদিনাকে কখনো সখনো আমার ঘরে পাঠাতেন। আদিনা আগুন হস্তান্তর করে তার ফ্রকের সামনের দিকটা দিয়ে ঘামে ভেজা মুখটা মুছতে গেলেই আমি তার নাভিও দেখেছি। তার নাভিও দেখলে মনে হতো তার জেগে ওঠা তলপেটের পেশিকে ভারসাম্যে আনার জন্য এ ধরনের জবা ফুলের মতো গভীর নাভিমণ্ডলের একান্ত প্রয়োজন ছিল। আদিনার সাথে কালো সিক্তডানা পানকৌড়িটার ভাবভঙ্গির খানিকটায় মিল খুঁজে পেয়ে কিনা জানি না, আমি আর চোখ ফেরাতে পারছি না। অথচ গুলি করতে হলে আমাকে অতি সাবধানে অন্তত খালপার অবধি হেঁটে যেতে হবে। পানকৌড়িটা এখন তার ঠোঁট দিয়ে ভেজা পালক খিলাল করছে। আমি এই অবসরে পা টিপে টিপে নিঃশব্দে নামলাম। সাবধান থাকা সত্ত্বেও এবার আমার পা বেশ খানিকটা কাদার ভেতরে দেবে গেল। আমি কাদা ভরা পা টেনে খালপারে পৌঁছে একটু দাঁড়ালাম। এখানে দাঁড়িয়ে বন্দুকে নতুন কার্তুস ভরে নিতে হবে। আগে আমি ঘাসের উপর পা ঘষে চামড়ার মতো পুরো কালো আঠালো কাদাটা সাফ করে নিলাম। কাদা উঠে গেলে পাটা বেশ হালকা বোধ হলো। আমি কার্তুস ভরার আগে শেষবারের মতো আবার আমার শ্বশুরবাড়ির সামনে আম গাছটার দিকে তাকালাম। আদিনা এখনো গাছটার নিচে গোলাপি রঙের কালো পেরে শাড়িটা পরে দাঁড়িয়ে আছে, আর তার দুই বোন আমার শালী মদিনা আর সখিনা মাঠে নেমে আমার দিকে সোজা দৌড়ে আসছে। সম্ভবত বন্দুকের আওয়াজ পেয়ে এরা শিকারটা নিতে আসছে। আমি একবার ভাবলাম মেয়ে দুটি কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করি, ততক্ষণে পাখিটা যদি উড়ে যায় এ ভয় থাকায় আমি বন্দুকটা কার্তুজে ভরে নিয়ে হাতের ইঙ্গিতে মেয়ে দুটোকে দৌড়াতে মানা করতেই তারা বিলের কাছাকাছি এক জায়গায় থেমে গেল। সম্ভবত তারা বুঝতে পেরেছে আমি আরেকটা গুলি করতে যাচ্ছি। আমি আর দেরি না করে সোজা খালের উপর উঠে পড়লাম। পানকৌড়িটা এখনো চঞ্চু দিয়ে শরীর আর ডানা খোঁচাচ্ছে। আমি যেদিক দিয়ে উঠেছি এটা হলো পাখিটার পেছন দিক। লেজের পালকগুলো ভিজে ভারী হয়ে থাকায় পাখিটার লেজ ফুলিয়ে পালকগুলো সাধ্যমতো ছড়িয়ে দিয়েছে, আর ছড়ানো লেজের জন্য পাখিটা আমাকে দেখতে পাচ্ছে না। আমি বন্দুক তুলে তাক ঠিক করলাম। আমার ডান চোখের মণিতে বন্দুকের মাছি আর পাখিটার প্রসাধনরত কালো শরীর এক বিন্দুতে এসে মিলতেই আমি শরীরটাকে, বিশেষত আমার কোমর আর হাতকে স্থির রাখতে চেষ্টা করলাম। কিন্তু মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কোনোদিনই কি আর লক্ষ্যবস্তুর দিকে পাথরের অথবা ধাতুদ্বন্দ্বের মতো অনর ও অবিকল থাকতে পারে? পারে না। আমার হাতে ধরা একমুখী বন্দুকের ভারী ব্যারেলটাও একটু এদিক ওদিক হেলে যাচ্ছিল।
পাখিটা কিন্তু পালক পাকসাপ করা বন্ধ করে দুটো ডানা দুই দিকে ছাড়িয়ে দিয়ে গলা লম্বা করে খালের পানির মধ্যে ছোট মাছের ফুটমরা দেখছে। এখন সে অনেকটা উড়ালের ভঙ্গিতে বসে আছে। আদিনা আমাকে দুই বাহু মেলে দিয়ে এভাবেই একবার গলা জড়িয়ে ধরেছিল, শুধু একবার, মাত্র ছয় দিন আগে। বাসর রাত শেষ হয়ে গেলে আমি যখন খুব ভোরে আমার মায়ের ফজরের নামাজের আগে পুকুরে যাওয়ার জন্য দুয়ার খুলতে খাট থেকে নামলাম, আদিনাও বিছানা ছেড়ে আমার পেছনে এসে পিঠের দিক থেকে দুই হাতে গলা জড়িয়ে ধরে বলেছিল, এসো আরও কতক্ষণ শুয়ে থাকি, আমি জানি তুমি রাগ করছ, এই আমার প্রথম রক্ত, তুমি নোংরা হয়ে যেতে তোমার গা ঘিন ঘিন করত। আমি তার হাত ধরে পেছন ফিরে হাত দুটি উঁচু করে ধরলে যেমন লেগেছিল, পানকরির ডানা ছড়ানোর শরীরটাও আবার বন্দুক তুললাম আর কোন রকমের ব্যারেল সই করেই ছুড়লাম গুলি। মলিবাসের উপর সররার শব্দটা এসে আমার কানে লাগলো। পাখিটা আমার চোখের সামনে উড়ে যাচ্ছে। প্রথম গুলির শব্দে হাত দুয়েক শূন্যে লাফিয়ে উঠে বিপদ কেটে গেলে অবলীলায় দুটি ডানা বাতাসে ভাসিয়ে দিয়ে খালের দিকেই নেমে গেল। তারপর পাখা দুটি মৃদুভাবে কাঁপাতে কাঁপাতে প্রায় জল ছুঁই ছুঁই অবস্থায় অনেকটা দূরত্ব পার হয়ে ঢেউয়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। আর একবার পাখা ঝাপটে শরীরটাকে চাঙা করে নিয়ে ইতস্তত দৃষ্টিতে চারপাশটা দেখে নিল, আমার দিকেও মুখ ঘোরালো। দ্রুত অত্যন্ত তাচ্ছিল্যের সাথে আমাকে দেখে নিয়ে ঢেউয়ের দিকে গলা লম্বা করে কাঁথার উপর ছুস গাথার মতো শরীরটাকে পানির ভেতর ঢুকিয়ে দিয়ে ডুবে গেল। আমি স্তম্ভিত হয়ে খালের উঁচু পারে বন্দুক হাতে বসে পড়লাম। আমি প্রকৃতিতে ভেজা কালো পালোকালা একটা পানকরির নিজস্ব জগতে আমি তার স্বচ্ছলতা, সাহস, উড়াল, গ্রীবাভঙ্গি, দর্প, আত্মরক্ষা, আহার পদ্ধতি, সর্বোপরি স্বাধীনতা ও সৌন্দর্য দেখে হিংসায় বন্দুকের গরম নলে গাল চেপে বসে রইলাম। কলরব করতে করতে হাত ধরাধরি করে মদিনা আর সখিনা খালপাড়ের ঢালু জমিতে সবুজ লম্বা ঘাসের গালিচায় তাদের পায়ের কাদা সাফ করছে। আমি আঙুল দিয়ে বিলের হাঁটু সমান পানিতে উবুর হয়ে ভেসে থাকা ধবল বগাটা দেখিয়ে দিলে তারা ছুটল সেদিকে। আমি মেয়ে দুটির আনন্দ আর ছোটাছুটি দেখে মনে মনে হাসলাম। উন্মুখ মাঠ, কোমর বাঁকানো নদী, ছোট হ্রদের মতো বিল কিংবা জলাশয় কিংবা সর্বগ্রাসী নিঃসীম সবুজে ডুবে যাওয়ার সুযোগ এরা জীবনে কমই পেয়েছে। পৃথিবীর ম্যাপের মধ্যে এশিয়ার জনির মতো দেখতে সবুজ গুল্মলতায় ঘেরা একটি বদ্বীপে যেখানে জল বাতাসের নিঃশ্বাস টানতে টানতে কিশোরীরা মাত্র নয় বছরেই শরীরের সমস্ত গেরো উন্মোচন করে বেড়ে ওঠে, পটল বন্য গর্ভিণী হরিণীর লম্বা চোখের মতো চোখে কালো মোটা রেখা টেনে কাজলাকে দুই ভুরু রেখার মাঝে কাঁচপোকার টিপ পরে, ঝাউয়ের ঝালরের মতো পিঠের উপর উদ্দাম চুল খুলে দিয়ে বেড়ায়, তাদের পিতামাতারা কেন যে স্থায়ী আবাস পাথরের ঘরবাড়ি কংক্রিটের নগর নির্মাণের প্রতিযোগিতায় সর্বস্ব ব্যয় করে দিতে ব্যাকুল হয়ে ওঠে তা ভেবে আমি একাকী হাসলাম। আদিনা কি এখন আছে? আমি আমগাছটার দিকে চোখ ফেরালাম। আদিনা এখনো গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বিয়ে হয়েছে আজ সাত দিন। দৈহিক বা মানসিক কোনো সম্পর্কই আমার স্ত্রীর সঙ্গে আমার এখনো গড়ে ওঠেনি। কলেজে ভর্তি হওয়ার দিন আদিনা এসেছিল আমার মাকে কদম বুসি করতে। আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। আমি বিয়েটা পাশ করে স্থানীয় মিউনিসিপ্যাল অফিসে 400 টাকা মাইনের একটা কাজ বাগিয়েছি লোকাল লোক বলে। এছাড়া আমার আব্বাও যেহেতু এই পৌর অফিসেই ক্যাভেঞ্জার বিভাগের তদারক অফিসার হিসেবে জীবন ব্যয় করে গত হয়েছেন,
সেজন্য পৌরপিতার সন্তান হিসেবে আমার প্রতি স্বাভাবিক সহানুভূতি থাকায় আমাকে চাকরিটার জন্য বেশি সাধ্য সাধনা করতে হয়নি। আমি স্নাহার করে অফিসে বেরোনোর আগে জুতা ব্রুশ করছিলাম, মা মেয়েটিকে নিয়ে আমার ঘরে এসে দাঁড়ালেন। আদিনা আজ থেকে কলেজে যাচ্ছে আনোয়ার। আমি মায়ের কথায় মাথা তুললাম। আদিনা হালকা আকাশি রঙের শাড়ি পরেছে, পাড়টা চওড়া সাদা। সে নত হয়ে আমাকে কদম বুসি করল, তার পিঠের উপর দীর্ঘ বেনি বিছানো, বেনির ফনায় দুটি সাদা গোলাপ গোজা, গলায় সোনার সরু হার। আমি অবাক হওয়ার ভঙ্গি করে বললাম, বাহ, আদিনা তো বেশ বড় হয়ে গেছে মা। মা হাসলেন, মেয়েরা শাড়ি পরলেই বুঝি বড় হয়ে যায়। আনু, আদিনা তো এই সেদিনও ফ্রক পরত, তোর মনে নেই? বাহ, মনে থাকবে না কেন, এখন কত বড় লাগছে ভালো করে দেখো। আমি হাসলাম। মা আমার কথায় থতমত খেয়ে আদিনার দিকে ফিরল, আর আদিনা আমাদের দেখা দেখিতে লজ্জা পেয়ে মুখে রুমাল গুজে দৌড়ে পালালো। মা আর আমি পরস্পরের দিকে তাকিয়ে হাসলাম। আদিনা চলে গেলে মা বললেন, বড় সুশ্রী মেয়ে, বড় ভালো। আমার মায়ের ওই এক মুদ্রা দোষ, যা কিছু ভালো আর তার মন মতো তাকেই তিনি সুশ্রী বলেন। শ্রী বলতে তিনি বর্ণকে বোঝান না, বোঝান রূপকে, সৌন্দর্যকে। আমারও তো সাহস ছিল না আদিনার গায়ের রং যে কালো এই কথা মাকে বলি। অবশ্য এ কথা বলার কোনো যুক্তিও ছিল না, কারণ আদিনাকে আমার ভালো লাগত। মেয়েটি মায়ের কাছে এলেও আমি সর্বক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে তাকে দেখতাম, এক তৃপ্তিহীন আকর্ষণ মেয়েটি তার সর্বাঙ্গে বহন করত। আমি মাকে বললাম, সুশ্রী না হলে তোমার কাছে পাত্তা পায় আবার? আমার কথায় মা খুশি হয়েছেন বলে মনে হল। আমার দিকে ফিরে সোজাসুজি জিজ্ঞেস করলেন, আদিনাকে তোর কেমন লাগে আনু, পছন্দ হয়? আমি মায়ের কথায় চমকে উঠলাম, মা কিসের পছন্দের কথা বলছেন? আমি বললাম, কেমন পছন্দ মা, আদিনা তো দেখতে শুনতে খারাপ মেয়ে নয়, এছাড়া তোমার কাছে আসে তুমি ভালোবাসো, আদিনাকে বিয়ে করবি আনু? এবার মা খুশি আর মিনতি মেশানো গলায় কথা বলছেন, আমি ব্যাপারটা বুঝলাম। হেসে বললাম, এতে তোমার খুব উপকার হবে, আমি জানি মা, তোমার সাহায্য হবে। আমার কথায় মা আবেগ চাপতে না পেরে তার গরম হাত দুটি দিয়ে আমার ঠান্ডা হাত মুঠো করে চেপে ধরলেন। আমি বললাম, ঠিক আছে, তুমি আকিল সাহেবের সঙ্গে কথা বলো। পানকৌড়িটা এরই মধ্যে কয়েকবার ভেসে উঠে এখন আবার পাতাল নিয়েছে। পাখিটা ডুব দেওয়ার পর ঢেউয়ের উপর যে ঢেউ ওঠে আমি সেই জলের খেলাখেলি দেখতে লাগলাম। ততক্ষণে মদিনা আর সখিনা ডানার দুদিক থেকে পালক ধরে সাদা পাখিটাকে আমার সামনে নিয়ে এলো। তাদের পা আবার কাদায় কালো হয়ে বৃষ্টির জুতোর মতো লাগছে। পাখিটা যে এত বড় তা বসা অবস্থায় বোঝা যায়নি। সাদা বগার ঝাঁক যখন আকাশে মালার মতো ভাসে, তখন এ ধরনের এক একটা পাখি সামনে থেকে ঝাঁকটাকে বিল থেকে বিলান্তরে চালিয়ে নিয়ে যায়। মদিনা আর সখিনা পাখিটার ডানা ছড়িয়ে আমার সামনে টান টানভাবে উবুর করে শুয়ে দিল। পাখিটার গাঢ় সবুজ পা বর্ষাকালের ঝরাধানের লকলকের ডাটার মতো পেছন দিকে বিছিয়ে থাকল। পাখিটার চঞ্চুতে আর গলার একটু নিচে রক্তের লাল ছোপ। মদিনা বলল, দুলা ভাই জবাই করেননি যে, হালাল না হলে আমরা খাবো কি করে? আমি হাসলাম, শিকারের গোস্ত আর দরিয়ার পানি মুসলমানদের কাছে সবচেয়ে হালাল, তোমাদের কোনো অসুবিধে হবে না। আমি মেয়ে দুটিকে আশ্বস্ত করার জন্য বললাম, আমি তো বিসমিল্লাহ বলে গুলি করেছি, আল্লাহর নাম না নিয়ে
মারিনি। এখন তোমরা ভেবে দেখো খাবে কি খাবে না। আপনি খেলে আমরাও খাব, এই তো মুসলমানদের মতো কথা হলো। মদিনার কথার জবাবে আমি হেসে ফেললাম। পানকৌড়িটা আমাদের দিকে অনেক দূরে এগিয়ে এসে ঢেউয়ের উপর ভেসে উঠেছে। আমি মদিনাদের দিকে আঙুল দিয়ে আবার দ্বিতীয় শিকারটা দেখিয়ে দিলে তারা চুপ মেরে আবার পেছনে এসে পিঠে হাত রেখে ঘাসের উপর বসে পড়ল। ফিস ফিস করে তারা পরস্পরকে চুপ থাকতে বলছে। তাদের 9-10 বছরের কচি সুপারির মতো ছোট বুক আর চিবুকের চাপ রয়েছে আমার পিঠে। আমার গলায় তাদের গরম নিঃশ্বাস পড়ছে। আমার যদিও অস্বস্তি লাগছে, তবুও মেয়ে দুটির কিশোরী সুলভ বিস্মিত অপেক্ষা ও আনন্দকে আমি উপলব্ধি করলাম। তারা আমার কাঁধের কাছে চিবুক ঠেকিয়ে কালো পাখিটাকে দেখছে। তাদের চুলের মিষ্টি গন্ধ আমার নাকে লাগছে। অবশ্য এখন কয়েক মুহূর্ত আমার আর পানকৌড়ির একটু একা থাকা দরকার। আমি পাখিটার চালচলন, বিচরণ, বিহার, আহার ও আলোড়ন নয়ন ভরে দেখতে চাই। পাখিটা মনে হয় আমাকে বেশিক্ষণ সে সুযোগ দিতে চায় না। আবার ঢেউয়ের নিচে নিঃশব্দে ডুবে গেল। আমি মদিনাদের আমার গা ছেড়ে বসতে বলে পকেট থেকে কার্তুস বের করলাম। মেয়ে দুটির চোখ বড় বড় করে খুশি মনে আমার লোড করা দেখতে লাগলো, আর মাঝে মাঝে আগ্রহ ভরে খালের ভেতর তাকিয়ে দেখতে লাগলো ঢেউয়ের উপর পাখিটা আবার ভেসে ওঠে কিনা। সূর্য বেশ উপরে উঠে এসেছে, সেই শিশির ভেজা সকাল সকাল ভাবটা আর নেই। অনেকক্ষণ রোদে থাকায় আমারও গরম লাগছে। যদিও পৌষ মাস, তবুও কপাল আর গাল বেয়ে ঘাম ছুটছে। আমি রুমাল বের করে ঘাম মুছলাম। অকারণ বন্দুকের নলটাও একবার রুমালে মুছে নিলাম। একটু যত্ন পেয়েই নলটা চকচক করে উঠল। আমি কার্তুস ঠেসে দিয়ে সেফটি পিন লাগালাম। পাখিটা এর মধ্যেই আবার ভেসে উঠেছে। ওই ভেসেছে, আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল আদিনা। আমি বললাম, দেখেছি, কথা বলো না, পালাবে। কিন্তু কার কথা কে শোনে? আমার ছোট শালি সখিনার বুদ্ধিশুদ্ধি একটু কম। সে তর্জনে তুলে জোরে বলে উঠল, ওই যে পাখিটা, দুলাভাই মাছ খাচ্ছে। পানকৌড়িটা গলা নামিয়ে সম্ভবত ছোট গুগলি শামুক গিলছিল। সখিনার শব্দে আবার তলিয়ে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, দিলে তো ডুবিয়ে। দুই বোনই লজ্জিত হয়ে নখ খুঁটতে লাগলো। শেষে আমি হেসে বললাম, যাক, এখন থেকে এখানে চুপ করে বসে থাকবে, একদম কথা বলবে না। আমি আর একটু এগিয়ে গিয়ে গুলি করব। তারা বাধ্যের মতো ঘাড় তাক করে সম্মতি জানিয়ে সাদা বগাটার পাশে হাঁটু নামিয়ে বসল। আমি উঁচু পাড় থেকে দক্ষিণ পাশে নিচে জমির মধ্যে নেমে গেলাম। আমার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এসেছে। অবশ্য আমার মতলবটাকে দুষ্টু বুদ্ধি না বলে শিকারীর সহজাত চাতুরী বলা উচিত। আমি ভাবলাম, পাখিটা এখন পানির নিচে আছে। এই অবসরে আমি পাড়ের আড়াল ধরে সোজাসুজি পাখিটা যেখানে ডুবেছে সেখানে তীরের উঁচু জায়গায় উঠে বন্দুক বাগিয়ে বসে থাকব, আর পাখিটা ভাষা মাত্রই গুলি করব। আমি আমার মতলব মতো পাখিটা যেখানে ডুব সাঁতার করছিল ঠিক সেখানে ঢালু বেয়ে উঠে এলাম। আরেকটি হাঁটু মাটিতে ঠেকিয়ে পেশাদার শিকারীদের কায়দায় অন্য হাঁটুর উপর বন্দুক রেখে পানকৌড়িটা আবার যেদিকে ভেসে উঠতে পারে আন্দাজে সেদিকটায় তাক ঠিক করলাম। নিশানা সোজা করা মাত্রই আমাকে আর অপেক্ষা করতে হলো না। কিছু ঘোলাটে বুদবুদ সহ পাখিটা লাফিয়ে ওঠা কালবাউসের মতো পানির উপর ভেসে উঠল। আমি মুহূর্ত মাত্র দেরি না করে ট্রিগার টানলাম। এবার আমার দক্ষতার মধ্যে উত্তেজনা কম থাকায় বন্দুকের আওয়াজটা তীব্রভাবে আমার কানে বাজল। বন্দুকের ধাক্কাটা মোটা লাঠির আকস্মিক গুতোর মতো আমার কষ্টাস্থি ও বাহুসন্ধির উপর এসে পড়ায় আমি
মাটিতে পা ছড়িয়ে বসে পড়লাম। ব্যারেলের হালকা ধোঁয়া নেমে গেল পানির সীমা পর্যন্ত। প্রথমে গুলি খাওয়া ভোদরের মতো একটা বৃত্তাকার ঢেউ তুলে পাখিটা পানের উপর চক্কর মারল। সেখানে কেউ এক বালতি টাটকা রক্ত ঢেলে দিয়েছে। খালের মধ্যভাগে বেশ খানিকটা পানি রক্তে এমন রঙিন হয়ে গেল যে আমি ভেবে পেলাম না একটা পানকৌড়ির শরীরে এত রক্ত কিভাবে থাকতে পারে। পাখিটা লাল রক্ত, সবুজ জল ও তার গাঢ় কালো পালকের আলোড়নে যন্ত্রণাদায়ক এক বর্ণের সমারোহ সৃষ্টি করে আমাকে স্তম্ভিত করে দিল। আমার হঠাৎ বোধ হলো আমার মাথাটা ভয়ানক ব্যথা করছে। আমি বন্দুকটা মাটিতে রেখে এ দৃশ্য থেকে আমার জ্বালাধরা চোখ দুটিকে রেহাই দেওয়ার জন্য দুই হাতের পাতায় চোখ ঢেকে বসে রইলাম। আমার আরও হাত থাকলে আমি কানেও আঙুল দিতাম। আমার অতিরিক্ত কোনো হাত বা আঙুল না থাকায় আমি অসহায়ের মতো প্রাণপূর্ণ একটা বিপুল কালো পাখির দীর্ণ মণিরগের রক্ত মক্ষণের নিঃশব্দ গর্জন কর্ণপটাহে ধারণ করে আচ্ছন্ন ও আবিষ্ট হয়ে গেলাম। আমি এভাবে চোখ ঢেকে কতক্ষণ বসেছিলাম জানি না। মদিনা ও সখিনার হুড়োহুড়ি চিৎকার আর উচ্ছ্বসিত কলহাস্যে আমি চোখের ওপর থেকে হাত সরিয়ে তাকালাম। মদিনা পাখিটা তুলে আনার জন্য খালের পানিতে সাঁতার কাটছে আর সখিনা পারে দাঁড়িয়ে তাকে তাড়া দিচ্ছে। তাড়াতাড়ি যা বুবু, পাখিটা ডুবে যাবে যে। সখিনার ভয় এ অবস্থায় পানকৌড়িটা ডুবে গেলে আর পাওয়া যাবে না। আমি বন্দুকটা তুলে সখিনার পাশে গিয়ে দাঁড়ালাম। মদিনা ততক্ষণে পাখিটার একটা ডানা ধরে ফেলেছে। পানকৌড়িটা যদিও তখন নড়ছিল, তবুও বোঝা যাচ্ছে এখন পাখার ঝাপটানিটা কম, পাখিটা নেতিয়ে পড়েছে। পাখিটাকে প্রায় বুকে চেপে ধরে মদিনা পাড়ে এসে উঠল। মদিনার পণ্যে ছিল আদিনার শাড়ির রঙের মতো হালকা গোলাপি রঙের একটা ফ্রক, যা ভিজে গিয়ে গায়ে চামড়ার সাথে সেটে গেছে। সে যখন কালো পাখিটাকে তার বুকের উপর থেকে নামালো, আমি দেখলাম তার কচি ফলের মতো কালো নরম বুকে রক্তের লাল ছোপ গাঢ় হয়ে লেগেছে। মনে হচ্ছে লাল শাপলার আধফোঁটা দুটি কলি পৌষের শিশিরে ভিজে থিরথির করে কাঁপছে। মদিনাও পানি থেকে উঠে শীতে হি হি করছিল। আমি বললাম, ফ্রুকটা খুলে নিংড়ে নাও, ঠান্ডা লাগবে। মদিনা প্রথমে একটু লজ্জিত চোখে আমাকে দেখল, পরে আমার দিকে পেছন দিয়ে ফ্রক খুলে নিংড়াতে লাগল। পাখিটার ডানা ছড়িয়ে আমাদের পায়ের কাছে পড়ে আছে। তার চঞ্চু ও বুকে সিঁদুরের মতো একটু একটু রক্ত এখনো জমাট বাঁধেনি। পাখিটা নেতিয়ে ঠান্ডা মেরে আছে, মাথা ধরাটা ক্রমান্বয়ে বাড়ছে, চোখ জ্বালা করছে। এককভাবে একদিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। আমি বন্দুকটা ধরে আস্তে আস্তে পানকৌড়িটার পাশে বসে পড়লাম। তারপর বন্দুকটা ঘাসের উপর শুয়ে দিয়ে আবার হাত দিয়ে চোখ ঢাকলাম। আর সাথে সাথেই সেই দৃশ্যটা, পানকৌড়িকে গুলি করার সেই মুহূর্তটি আমার কল্পনার মধ্যে আবর্তিত হতে থাকল। আমি দেখলাম সবুজ জলের পটভূমিকায় আপন রক্তরঞ্জিত ঢেউয়ের উপর একটা অত্যন্ত প্রাণবন্ত কালো পাখি মৃত্যু যন্ত্রণায় তরপাচ্ছে। আমি যখন আবার চোখ মেললাম, দেখলাম সখিনা সাদা বগাটাকে পানকৌড়ির পাশে শুয়ে দিয়েছে। পরস্পর বিরোধী প্রতিকূল বর্ণের কারণেই হোক অথবা কোনো দৃশ্যের মহিমাতেই হোক, আমার চোখ দুটি আমার সামনে বহমান সাদা কালো পালকের আপাত সহনশীলতায় কিছু স্বস্তি এবং মুক্তি পেল বলা যায়। আমি আমার ছোট শালিকাকে বললাম, আজ আর শিকার হবে না, চলো আমরা ঘরে ফিরি। ফেরার সময় সখিনা সাদা আর মদিনা কালো পাখিটাকে বহন করে চলল। ওরা আগে
আর আমি পেছনে। আমি বুঝতে পারছি আমার মাথার রক্সেরা ফুলে উঠেছে। আমার চোখ কোনো দৃশ্যকে সহ্য করতে পারছে না। মাঝে মাঝে আমার মনে হয় আমি অসহ্য মাথা ব্যথায় ছটফট করি। রোগটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। আমার মাকেও দেখি মাঝে মাঝে অসহ্য মাথা ব্যথায় কাঁদেন। কোনো ট্যাবলেট টুবলেট তার পেইন কমে না। কখনো দেখেছি ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে তিনি এক ধরনের সবুজ পাতা, সম্ভবত ঘৃতকাঞ্চন বেটে, তালুতে তার প্রলেপ দিয়ে ঘুমিয়ে পড়েন। আমারও এই মুহূর্তে ঘুমিয়ে পড়ার বাসনা যাচ্ছে। এ গ্রামে নিশ্চয়ই ঘৃতকাঞ্চন পাওয়া যাবে। ঘরে ফিরেই আদিনাকে তুলে আনতে বলবো। আদিনার কথা মনে পড়তেই আমি গাছটার দিকে তাকালাম। না, এখন ও দাঁড়িয়ে নেই। ধনেশের ঠোঁট দূরে থাক, কেউ রূপকথার হীরামনের জন্য এতক্ষণ দাঁড়িয়ে থাকবে না। আদিনার সাথে আমার বিয়ের ব্যাপারটা মোটামুটি সহজভাবেই শেষ হয়েছে বলা যায়। দাবি দেওয়া কোনো প্রতিবন্ধকতা আনেনি। আমার শ্বশুরের শুধু একটিমাত্র শর্ত ছিল, তিনি চেয়েছিলেন বিয়েটা হবে গ্রামের বাড়িতে, তার আত্মীয় স্বজনের মধ্যে। বিয়ের আনুষ্ঠানিক ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত তারা গ্রামেই থাকবেন। আমি আমার বন্ধুবান্ধব সহ এসে আখ শেষ করে যথারীতি বউ নিয়ে কুমিল্লায় ফিরে যাব। তারপর ফিরা যাত্রায় আদিনাকে নিয়ে আসব। এখানে কদিন থেকে শ্বশুর শাশুড়ি সহ আবার কুমিল্লায় যাত্রা করব। আমি আর আদিনা মাত্র গতকাল সন্ধ্যায় সেই ফির যাত্রায় এসেছি। মাঝে মাঝে আমার যে এমন অসহ্য মাথা ব্যথা হয় আদিনা জানত। আমরা বিল থেকে বাড়িতে পা দেওয়া মাত্রই আদিনা আমার ফোলা লাল চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, চোখ এত লাল কেন? আমি বললাম, ভয়ানক মাথা ধরেছে, শোব। আগে মাথাটা ধুয়ে দেব? না, আমি দাঁড়াতে পারছি না, বলে আমি বন্দুকটা আদিনার হাতে দিয়ে সোজা শোবার ঘরে ঢুকে কাদা ভরা পানিয়েই বিছানায় লুটিয়ে পড়লাম। আমি স্বপ্নাচ্ছন্নের মতো পাখি দুটোকে নিয়ে মদিনা ও সখিনার চিল্লাচিল্লি শুনতে পাচ্ছি। সম্ভবত তারা উঠোনে লোক জড়ো করে ফেলেছে, কারণ আমি শুনলাম কে যেন পানকৌড়িটার বিশালত্ব এবং পাখিটার রানে যে প্রচুর মাংস হবে এ নিয়ে তারিফ করছে। পরক্ষণেই আদিনা এসে আমাকে দুটো মাথা ধরার বড়ি খাইয়ে পাথরের মতো নিরেট হয়ে যাওয়া আমার মাথাটা বালিশে তুলে দিলে আমি বালিশ আঁকড়ে যন্ত্রণায় কাতরাতে লাগলাম। আমি আর আদিনাকে ঘৃতকাঞ্চনের প্রলেপ দেওয়ার কথা বলতে পারলাম না, কারণ আমি জানতাম এ ধরনের ওষুধের কথায় আদিনা হাসবে। আদিনা আমার পায়ের কাদা একটা ভেজা তেনা দিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে দিতে দিতে বলল, গায়ে একজন LMF ডাক্তার আছে, তাকে ডাকতে লোক পাঠাবো? আমি বললাম, না, প্রায় 24 ঘন্টা এ ব্যথা থাকবে, ওষুধে কাজ হবে না। আমার কথা শেষ হওয়ার আগেই আমার শ্বশুর শাশুড়ি ঘরে এসে ঢুকলেন। শ্বশুর বললেন, ডাক্তার ডাকতে আপত্তি করছো কেন? ডাক্তার এসে একটা ব্যবস্থা করে দিক। তুমি ভোরে বন্দুক নিয়ে বেরিয়ে গেলে মনে হচ্ছে ঠান্ডায় মাথা ধরেছে। শহরের মানুষ খালি পায়ে ভেজা দুব্বা মারাতে আছে, তার উপর তুমি এসেছো কাদা পানি ভেঙে। তিনি আমার মাথায় হাত রাখলেন। শাশুড়ি আমার মাথায় জলপট্টি দিয়ে ব্যথা সারে কিনা তা দেখার জন্য আদিনাকে পরামর্শ দিলেন। আমি বললাম, এ ধরনের মাথা ব্যথা আমার মাঝে মাঝে হয়, ব্যস্ত হয়ে ডাক্তার ডাকতে হবে না, একটু ঘুমোতে পারলে ব্যথা সেরে যাবে। আমি যাতে ঘুমোতে পারি আদিনাকে সে চেষ্টা করতে বলে শ্বশুর শাশুড়ি ঘরের দরজা ভেজিয়ে বেরিয়ে গেলেন। তারা চলে গেলে আদিনা দরজায় খিল এঁটে দিল। তারপর একটা রুমাল ভিজিয়ে আমার কপালের উপর জলপট্টি চেপে ধরে আমার কানের কাছে এসে মুখ ফিস ফিস করে বলল,
আজ হবে, ব্যাপারটা বন্ধ হয়েছে। আমি আদিনাকে বিছানায় উঠে এসে আমার পাশে শুয়ে মাথা টিপে দিতে বললাম। আদিনা হাসল, তুমি এখনই চাও? আদিনা বিছানায় উঠে এলে আমি তাকে বুকের কাছে টেনে আনলাম। আমার ব্যথার কোনো উপশম নেই। আদিনা তার বুক দিয়ে আমার মুখমণ্ডল ঢেকে দিলে আমি পানকৌড়ির পালকের মতো গাঢ় কালো রঙের মধ্যে আমার জোড়া ভ্রমরের মতো জলধারা চোখ দুটিকে ডুবিয়ে দিয়ে স্বস্তি পেতে চাইলাম। আস্তে আস্তে কালো পালকের মতো অন্ধকার ফিকে হতে লাগলো। লিকার ভরা চায়ের কাপে ফোটা ফোটা দুধ মেশালে যেমন হয়, অনেকটা তেমনই। কিংবা পাঙাশ মাছের পেটের মতো এক ধরনের ভোর ভোর অবস্থা আমার চোখের অন্ধকারকে হালকা করে দিল। কেন জানি মনে হলো খাল বিলে যেসব পাকপাখালি ওড়ে সেসব পাখির গায়ের গন্ধ আমার নাকে এসে লাগছে, আর ঠান্ডা আরাম মেশানো বাতাস আমার গা ছুঁয়ে বইছে। আমি আবার আমার একনলা বন্দুক হাতে ত্রিকোণাকৃতি চরভূমির নরম গুলমলতায় পা মারিয়ে চলতে লাগলাম। নদীটা যেখানে বাঁক নিয়েছে আমি সেখানে এসে পেশাদার শিকারীর মতো হাঁটু গেড়ে বন্দুক বাগিয়ে বসলাম। আমার বসার সাথে সাথে কালো বেলুনের মতো একটা পানকৌড়ি পানির উপর ভেসে উঠল। আমি মুহূর্ত মাত্র বিলম্ব না করে গুলি ছুড়লাম। গুলির শব্দ আর বন্দুকের পাল্টা ধকলে আমার চোখের সামনে সমগ্র নিসর্গ চিত্ত ফেটে চৌচির হয়ে গেল। আমি দেখলাম একটি শ্যামবর্ণ নারী শরীর নদীর নীলিমায় আপন রক্তের মধ্যে তোলপার করছে। মনে হলো আলোকিত এই মুখ, বাহু, বুক ও যুগল ওরু আমার চেনা। আমি আদিনার নাম ধরে নদীর দিকে ডাক দিতে গেলে দেখলাম সেই অঙ্গশোভা ঢেউয়ের ছলছলানি তুলে ডুবে যাচ্ছে। আমি বন্দুকের গরম নলে গাল চেপে অসহায়ের মতো বসে রইলাম। বারুদের গন্ধে আমার চারপাশটা ভরে যেতে লাগলো। যে যেখানে আছেন ভালো থাকুন, বই পড়ার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।